মা এখানে বসে এদিকে দিয়ে দিয়েছে, আমারটাও চলে এসছে। এই যে আজকের মেনু, মেনু বসে দিদি বলেছে অল্প তাই অল্প, কিন্তু এটাই আমার কাছে অনেক বেশি, প্রচুর কিছু। মাছ ভাজাটা হচ্ছে অনেক কিছু রান্না বাড়ি না দেখিয়ে দিই কী কী আছে বসে গেছি, তুমি যদি তুমি একটু বলে দাও। হ্যাঁ, এটা শুক্তো, হ্যাঁ এটা মুসুরের ডাল, হ্যাঁ এটা হলো চিকেন, হ্যাঁ ভাত, স্যালাড আছে, হ্যাঁ পাঁপড় ভাজা, মিষ্টি আর চাটনি। হ্যাঁ তুমি অল্প বলেছিলে না, তুমি অল্প বলেছিলে তাই অল্প, অনেক কিছু, এটাই আমার কাছে অনেক কিছু। এই যে মাছ ভাজা, সাথে মাছ ভাজাও আছে, মাছ ভাজা চলে এসেছে। আচ্ছা আমরা কীভাবে খাচ্ছি তাহলে সবাই একটু দেখে নিক। এই যে আমার ঘরের বিছানা, এখানে এইভাবে টেবিলটা এগিয়ে নিয়ে খাচ্ছি, না হলে সেট হচ্ছিল না, ক্যামেরা ট্যামেরা কিছু সেট হচ্ছিল না একদম। অনেক জায়গায় ট্রাই করার পর লাস্ট এটাই বাছা হলো। হ্যাঁ কিভাবে একদম না হয়ে গেছে সব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো আমি তাহলে এটা স্টার্ট করা যাক নাকি। হ্যাঁ জায়গাটা একটু ছোটো হয়ে গেছে, কোনো কিছু উপায় নেই, কারণ ডাইনিংয়ে আর কি আমাদের ডাইনিংয়ে লাইটটা কম। হ্যাঁ বসে গেছি তো ইন্ট্রোডিউস করিয়ে দিল আজকে কী কী আছে। আচ্ছা তখন মাছ ভাজা ছিল না, এই মাছ মাছ ভাজা এসছে, মাছ ভাজাও এসছে। হ্যাঁ 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 চলো আমি শুক্তো খেয়ে খাওয়াবো। খালি শুক্তো আমার খুবই পছন্দের একটা, এটা একটা আইটেম, সেটা হলো শুক্তো। আমি ভীষণ ভালোবাসি শুক্তো খেতে, শুক্তোটা আমারও খুব ভালো লাগে। আচ্ছা রান্না কিন্তু কমলি মাসি আমাদের, আচ্ছা কমলি মাসি শুরু করেছে। আচ্ছা আচ্ছা শুরু করলাম দিদি। হ্যাঁ একদম খুব ভালো হয়েছে। তুমি তো মাটনটা খাও না, হ্যাঁ ওরই কোনো বিশেষ কারণ আছে নাকি এমনি খাও না? না আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না মাটন খেতে এমনিতেই, মানে অ্যাকচুয়ালি বললাম না যে মানে আমার বাবা চলে যাওয়ার পর আমি একটু মোটা হয়ে গেছিলাম। আচ্ছা তো তারপর থেকে মানে খাওয়া ছেড়েছি আর খাই না, মানে আর আর ভালো লাগে না। আচ্ছা আচ্ছা আমি চিকেনটাই বেশি প্রেফার করি, আমরা চিকেনটাই বেশি প্রেফার করি। অ্যাকচুয়ালি বাড়িতে মা চিকেন খায় না। ও আচ্ছা আচ্ছা, যার জন্য আমার মাও চিকেন খায় না, সেজন্য বাড়িতে আনাই হয় না, মাছটাই বেশি খাওয়া। কিন্তু এখন না আমি যেহেতু মানে মাটনটা খুব কম এখন খাচ্ছি, এতটা ওয়েট বেড়ে গেছিলো মাঝখানে আমার, সেখান থেকে এখানটা আসতে আমার অনেক মানে কষ্ট করতে হয়েছে, যার জন্য মাখা হচ্ছে না। মানে হলে এরকম হয় যে মা চিকেন খাবে, মানে দুটোই হবে, চিকেন হবে মাটন হবে, মা মাটন আমি চিকেন, তাই তো। আর সবচেয়ে বড় কথা খেলে তো হলো না, আগে সুস্থ থাকতে হবে। সেটাই বাড়ির বাজারটা কিন্তু সব আমি করি। আচ্ছা ঠিক আছে, আর এমনি ধরো টুকিটা কি যদি ধরো আমার একটু যেতে ইচ্ছে করো তখন সামনে দিয়ে এগিয়ে যাই, মাছ সবজি নেওয়া হয় মানে এরকম আমি যাই সব। আচ্ছা বাজারটা আগে আমার করতে খুবই ভালো লাগে। আচ্ছা আমিও তো তাই, মানে এখন আমি কেকের জন্য সময় পাই না বলে তাই, কিন্তু আমার বাড়ির বাজারও আমিই করি। কোনো কোনো সময় যে সবজি আলা মাছ আলা বাড়িতে আসে দিয়ে যায়, বা সুযোগ পেলেই আমি বাজার যাই, আমারও বাজার করতে খুব ভালো লাগে। আচ্ছা আমাদের ক্যামেরাটাকে কীভাবে রাখা হয় সেটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতে যে আমি আমার সাথে দাদা আজকে বসে রেখে দিয়ে এসছে, বসে রেখে তুমি কষ্ট করছে। আরে বড় লোক হয়ে তারপর সব হবে অবস্থা, মনের থেকে অনেক বেশি বড় লোক, সেটাই হলো ব্যাপার। না বড় লোক আমি ইউটিউবের থেকে যখন থেকে আমার টাকা পাওয়া শুরু করবো তবে আমি লোক রাখবো ক্যামেরা ধরার। অ্যাকচুয়ালি কি বলতো দিদি, ফ্যামিলির টাকায় কোনো কিছু করার থেকে না নিজে আর্ন করে সেখান থেকে করাটা অনেক বেশি বেটার, অনেক বেশি সম্মানের। সেটাই
ফ্যানটা অফ রাখতে হয়েছে আমাদেরকে। হ্যাঁ, নাহলে কথা শোনা যাবে না। হ্যাঁ, বসে এদিকে একটু কষ্ট করতে হচ্ছে দিদিকে। না, কোনো কষ্ট হচ্ছে না, এসি চলছে। হ্যাঁ, না, এসি চলে একটু ঠান্ডা লাগে, এসি চলে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। হ্যাঁ, আমারও দুটো লাগে, আমার একটু গরমটা বেশি। আচ্ছা, দুটোই লাগে। আর আমার ঘরে যা যা দেখছো তুমি সবই পুরনো। বাবা হচ্ছে বিয়ের আগে, মানে বিয়ে বেশ কিছুদিন আগে বাবা এটা নিজে বানিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই খাটটা এখন আমি শুই। আমার ঘরে একটা ফ্যান ছিল, আপাতত না, একটা চেঞ্জ করা হয়েছে, কারণ ফ্যানটা খারাপ হয়ে গেছে, ডাইনিং এ আছে দেখবে। হ্যাঁ, খারাপ হয়ে গেছিলো, খুবই খারাপ। ওটা হচ্ছে বাবা চাকরি পেয়ে প্রথম কিনেছিল। আচ্ছা, একটা সাদা ফ্যান, তার আগেকার দিনে, মানে এত সুন্দর হাওয়া ফ্যানটার। আগেকার দিনে ফ্যানগুলো তাই হয়, তাই হয়। শুক্তো খেতে খেতে একটা কথা মনে পড়লো, ছোটবেলায় আমাকে বলতো বাবা, বেশ জানি বাবাই বলতো আমাদেরকে, যে যেদিন রোববার করে আমাদের মাংসটা ম্যান্ডেটরি হবে, মধ্যবিত্ত বাঙালি বাড়িতে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি করলা ভাজা না খাই তাহলে মাংস দেবে। হ্যাঁ, আমার বাড়িতেও তাই, সেম কথা, করলা খেতেই হয়। আমারও না বসে গেছি, এরকম অনেক রকম খাবার থেকে না, জাস্ট মানে যেটা খাবো পরিষ্কার করে খাবো, খুবই ভালো লাগে। হ্যাঁ, অল্প আইটেম থাকবে কিন্তু যা খাবো পরিষ্কার। আমি এমনিতেও তাই, মানে খুব পরিষ্কার খেতে ভালোবাসি, আর আমি নষ্ট করতে পারি না, যা আমারও খাবো, আমারও তাই, যা খাবো ঠিকঠাক খাবো। আমি লাগলে আবার নেবো, কিন্তু আমি প্রথমে নিয়ে এক গাদা নষ্ট, এই জিনিসটা আমি একদম পছন্দ করি না। আমার বাবা মানে মাখা ভাত নষ্ট করতে দিতেন না, মানে যে ভাত একবার মাখা হয়ে যাবে ওটা তুমি খাও, না হলে তুমি অন্য কাউকে দিয়ে দাও, কিন্তু মাখা ভাত নষ্ট করা যাবে না, তার আগে তুমি খাওয়ার আগে তুমি কম করে নাও। হ্যাঁ, একদম তাই, তুমি অল্প করে নাও। আমার বাবাও তাই, কোনোদিনও কোনোদিনও নষ্ট করে না, আমিও তাই শিখেছি, মানে বাবার মতনই, আমি কোনোদিনও কিছু নষ্ট করি না। আমি কলকাতায় থাকতাম, অনেককে দেখতাম এটা খেতে পারছে না, ওটা খেতে পারছে না, আমি আবার সবই খেতে পারি। হ্যাঁ, আমিও তাই, সেম, আমি সব খেতে পারি। আমার আমার খাওয়া নিয়ে মানে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব হলে তোকে খাইয়ে খুব মজা, কেন, কারণ আমি সব খাই। আমি শুধু ওই একটা জিনিসই মানে শরীরের জন্য খাই না, ভালো লাগে না, সেটা হলো মাটন, ওটাই আমি খাই না, মানে ওটাতেই আমার একটু প্রবলেম। বাদ বাকি আমি এভরিথিং খাই, সব কিছু খাই, সবজি বলো, মাছ বলো, ডিম বলো, সব, আমি সব কিছু খাই। আগে হচ্ছে করলাটা খেতাম না, করলা ভাজা, এখন এটা করলা ভাজা আমার প্রিয় হয়ে গেছে। হ্যাঁ, করলা ভাজা আমার এত ভালো লাগে বলার কথা না, এটা যদি বাবা দেখে যেত তাই তো আরো বেশি খুশি হতো, খুশি হতো সত্যি কথা। আমি কলেজে যখন প্রথম গেছিলাম, কি অসুস্থ ছিলেন না হঠাৎ? না, হঠাৎ করে হার্ট অ্যাটাক। সেম, আমার বাবারও তাই, হার্ট অ্যাটাক। বাবার সেরিব্রাল অ্যাটাক হয়, বাবার সেরিব্রাল অ্যাটাক হয়েছিল তোমার হচ্ছে 2000, মানে আমি যখন এইচএসে মানে ক্লাস 12-এ। আচ্ছা, তখন কত সাল? 2014। আমার বাবা 2015 সালে মার্চ মাসে মারা যায়। আচ্ছা, 2014-তে বাবার হচ্ছে সেরিব্রাল অ্যাটাক হয়েছিল, সেটা হচ্ছে তোমার একদিনে তিনবার। বাবা একদিনে তিনবার, বাবার মা মালদা গেছিলো, মালদা আমার মানিদের বাড়ি। হ্যাঁ, ওখান থেকে ব্যাক করছে আসছে। আচ্ছা, এবার আসার সময় রাস্তায় বালুঘাটে পৌঁছে গেছে, রাস্তায় বাড়িতে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে তারপরে মানে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে গিয়ে হসপিটালে যেতে যেতে আর একবার, আচ্ছা, হসপিটালে পৌঁছেছে তখন আর একবার। বাবা, রাত্রিবেলা আমি আর মা মানে বাড়ি ফিরবো, কোনো তো এলাও না, কেউ থাকা তো এলাও না, তো আমি আর মা আসবো, তার আগে বাবাকে বলে আসবো যে বাবা আসছি আমরা, তাদের মা আমাকে বললো তুই বলে আয় দেখে। আচ্ছা, আমি বলতে যাবো, তখন মাকে বলছি মা দেখো বাবা কেমন করছে, দেখা হলো ডক্টর নার্সের সব দেখা হলো, ডক্টর এটা বলছে এখানে আপনারা মানে
ডক্টর ইভেন বললেও না যে আপনি এখানে নিয়ে যান ওখানে নিয়ে যান, কোনো প্রেফারেন্সে দিল না, বলো আপনারা যেখানে ভালো বুঝবেন আপনারা সেখানে নিয়ে যান, আমি কিচ্ছু বলবো না, মানে ওটা বেঁচে থাকার কথাই না ব্যাপার। তারপর শিলিগুড়িতে দাদাভাই মানে দিদি থাকবেন, দাদাভাই শিলিগুড়িতে নিয়ে গেল। আচ্ছা, ওখানে মলয় ডক্টর মলয় চক্রবর্তীর নার্সিং হোমে। আচ্ছা, এত ভালো ট্রিটমেন্ট প্রাইভেট। হ্যাঁ, আসলে প্রাইভেট যা, তুমি একটা সত্যি কথা শুনতে কি বলো তো, প্রাইভেট ছাড়া না হয়ও না, বলে টাকায় সব, একদম টাকায় ট্রিটমেন্টের ক্ষেত্রে বিশেষ করে বিশেষ ক্ষেত্রে। সত্যি কথা বলতে কি, বাবা যদি সেই টাইমটা বাঁচার তো কোনো কথা ছিল না, যখন সেই টাইমটা যদি বেঁচে থাকে তাহলে ওটা পুরোটা ট্রিটমেন্টের উপর বেঁচেছে, এত ভালো ট্রিটমেন্ট, সেটা অভিযোগ তোমার টাকার জোরে। সেটাই, আমাদের জায়গায় যদি অন্য কোনো থাকতো, অন্য কেউ থাকতো, হ্যাঁ, তা তাদের বাঁচানো সম্ভব হতো। হ্যাঁ, কারণ এই যে তুমি বালুর হসপিটালের উপর নির্ভর করবে, হসপিটাল হলোই না তুমি, আর আমাকে বলেও নি কিন্তু এখানে আপনি কলকাতায় নিয়ে যান কি শিলিগুড়িতে নিয়ে যান। হ্যাঁ, পূর্ণি মাসে আসলে আমি যখন ছোটো, একদম ছোটো, ধরো 5-6 পড়ে তখন থেকে, তাই নাকি, তোমাদের খুব ভালো, খুব ভালো। মাঝখানে ছেড়ে দিয়েছিল পূর্ণ মাসে, মাঝখানে শরীর ভালো ছিল না। আচ্ছা, তখন ছেড়ে দিয়েছিল, আবার আমার না এই যে মাছে দেখতে পাচ্ছ, মনে হয় দেখতে পাচ্ছ না, এই যে তেলের ব্যাপার, তেলের ব্যাপারটা না, এই যে মেটেরটা, হ্যাঁ, এই জিনিসটা আমার দারুণ লাগে, যদিও খাওয়া উচিত না, এত কিছু করার নেই, রোজে না খেলে খাওয়াই যেতে পারে, একবার দুবার খাওয়া যেতে পারে, কোনো অসুবিধা। আর বেসিক্যালি বলতে গেলে কি বলতো, আমি খুব একটা কিন্তু প্রতিদিন মাছটা খাই না, ধরো মা ম্যাক্সিমাম দিনই নিরামিষ চলে, মা বেস্টাই চলে ম্যাক্সিমাম দিন। আর আমাদের জন্য আমার কমনিবাসী মামনিদি আমি এরকম চিকেনই নিয়ে চলে আসি, ঠিক আছে, মাছটা খুবই, আগে যেরকম প্রচুর মাছ খাওয়া হতো এখন সেরকম মাছই খাওয়া হয়, কারণ মা খেতে চায় না। তাই তো আমার মতে যে বাড়ির খাওয়ার খাও, সব খাও কিন্তু এক্সারসাইজ করো, হ্যাঁ, তাহলে ঠিক আছে, এটা আমার মতামত। বেশি খাও না, মানে বাড়ি বাড়ি খাও, দুবার চারবার পাঁচবারে খাও, অল্প অল্প খাও, কিন্তু বাড়ির খাওয়ার খাও, কিন্তু সব খাও, কারণ একটাই মন একটাই জীবন, সবই যদি বাদ দিয়ে দিই তাহলে খাওয়াটা কি না। আমার একটা এক্সারসাইজের পদ্ধতি আছে, সন্ধ্যাবেলা তো হাসবে, বলা হচ্ছে সন্ধ্যাবেলা করে, হ্যাঁ, কানে হেডফোন লাগিয়ে গান চালিয়ে, মনে গান চালিয়ে নিজের আপন মতন, ধরো না ভাষান ডান্স, ভাষান ডান্স, হ্যাঁ ভালো, এটাও একটা, ওটাতে আমার মনও ভালো থাকে, হ্যাঁ, ওই টাইমটা না আমি সব চিন্তা টিন্তা সব ভুলে যাই, একদম। আর আমার ফোন তুমি ওদের আমি ফ্লাইট মোডে করবে। আচ্ছা, ধরো আমি কিন্তু ভিডিও খুব কম আপলোড করি, খুব কম আপলোড করি, কিন্তু আমি দেখিও না, খুব কমই দাও তুমি, কারণ নোটিফিকেশন আসে না, খুবই কম আসে, খুবই কম আসে, হ্যাঁ, কিন্তু বসে থাকতে থাকতে কিন্তু আমি এই যে এটা বকবক করছি, এটা করছি, ওটা করছি, আমি কিন্তু ভিডিও করেই যাচ্ছি, হ্যাঁ, নিজের মতন করে। আচ্ছা, এটা এমন নাকি আমি ইউটিউবে দেওয়ার জন্য, আপলোড করার জন্য সবকিছু করছি, ভালো লাগে, আমার কিছুক্ষণ পর নিজে সেটাকে দেখলাম, সেটা ভালো লাগলো নিজের, তাই দেখে দেখে আবার ডিলিট করে দিলাম, এরকম না না, এটা কন্টিনিউ করো, ভালোই তো, সুন্দর, বেশ ভালো লাগে, সত্যি তাই ভালো লাগে, নিজেকে তো ভালো লাগানোর জন্য অনেক বসে গেছি, চিকেনে চলে গেছে, আমি এখনো ডালে, আমি একটু ফাস্ট খাই, আমি ভীষণই ফাস্ট খাই, না আমিও ফাস্ট খাই, কিন্তু আজকে গল্পে গল্পে না, হ্যাঁ, পৌঁছে গেছি, না না কোনো ব্যাপার না, খাও আস্তে আস্তে, ধীরে সুস্থে খাও। আর মাঝে আমার একটু সমস্যা আছে কি বলতো, কি আমি না মানে কাটা বাসা আমার ম্যাক্সিমাম দিনে আঙুলে কাটা ফুটে যায়, লোকের গলায় কাটা ফুটে, আমার আঙুলে ফুটে, এই যে আঙুলে কাটা ফুটে যায়। আচ্ছা, এই জন্য মাছ আমাকে একটু ধীরে ধীরে খেতে হয়। হ্যাঁ, আর আমাকে এখনো মাই খাইয়ে দেয়, ম্যাক্সিমাম টাইমে, ভালো তো। আর সত্যি দেখি মা ধরো আমার ভাতের আন্দাজটা বোঝে, সেটা আমি নিজে বুঝি না। আচ্ছা, ঠিক আছে, এবার আমি যদি নেক্সট টাইম ধরো আমাকে মা ভাত দিয়েছে, আমি খেয়েছি, এবার ধরে মাকে বললাম মা আমি একটু ভাত দাও, মা বললো তো লাগবে না, আজ না দাও, ওই যে নেবো না আমার ওটা বেশি হয়ে যাবে, আর খেতে পারবো না, সেটাই। আবার অনেক মাকে আমি জিজ্ঞাসা করি যে মা আমার কি ভাত লাগবে, যদি তুমি লাগবে তুমি, হ্যাঁ একটু লাগবে, তুই নে। আচ্ছা, আর যদি তোমার লাগবে না, লাগবে না, তোমার আচ্ছা ঠিক আছে নেবো না।
আচ্ছা আজকে কিন্তু প্যারেন্টস ডে, তো সকল পিতামাতাকে মা বাবাকে জানাই হ্যাপি প্যারেন্টস ডে, সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো এবং দুর্দান্ত থাকো। এই যে আমরা খেতে পারছি আজকে আমাদের মা বাবার জন্যই, তো তাদেরকে কখনো কষ্ট দিও না আমার তরফ থেকেও। আর মানে কেউই মা বাবাকে অ্যাটলিস্ট কষ্ট কষ্ট দিও না। আমারও এটাও বক্তব্য যে আদার্স লোককে তুমি যা খুশি তাই করতে পারো বা বলতে পারো, বাট মা বাবা ভালোর জন্যই বলে, মা বাবা ভালোই বলবে, বাট মা যেটাই বলুক বাবা যেটাই বলুক সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করো বা সেটাকে মানে মান্য করার চেষ্টা করো, মুখে মুখে তর্ক না করে। এটা হলো ব্যাপার। মনে রাখবে দিনের শেষে তোমার মা বাবা তোমাকে যেটা বলেছে সেটাই সঠিক। হ্যাঁ তাদের হয়তো কোনো কোনো কাজ তোমাদের জন্য অনেক সময় ভুল হয়ে যেতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য কখনো ভুল হয় না, একদম তাদের একটাই উদ্দেশ্য তোমাদের ভালো। আমি একটা আলাদা করে ফেসবুকে কিছু পোস্টস করিনি, আমার ইচ্ছে করলো না যে আলাদা করে কি বলবো মা, আমিও তাই খুব কমই করি ফাদার্স ডে মাদার্স ডে প্যারেন্টস ডেতে, খুব কমই করি, আমি করি কিন্তু আজকে ব্যাপারটা হলো কি আমার ইচ্ছে করলো না সত্যি কথা বলতে। কেউ তোমরা খারাপ বললে খারাপ বলতে পারো, কিন্তু আমার আজকে ঠিক ইচ্ছে করলো যে ফেসবুকে হয়তো অনেকেই জানি যে আমি ফেসবুকে ফাদার্স ডে মাদার্স ডে এরকম আমি উইশ করি, কিন্তু হঠাৎ করে এত কিছু আমার হঠাৎ করে মনে হলো, আমি আজকে সকলেও ভাবলাম যে আমি করবো, কিন্তু তারপরে মনে হলো যে এত কিছু হঠাৎ করে লিখবো সেটা যদি না মানতে পারি কখনো, তাই না, আগে করে দেখাই কাজে করে দেখাই, বলতে তো সবাই পারে সেটাই। চিকেনটা খুব ভালো হয়েছে, বাজার সব বড় বাজার থেকে করো, দুর্গাপুর বাজারে যাই। আচ্ছা আচ্ছা, আর বড় বাজার যাই, কিছুটা মণি মেলা থেকেও করি। আচ্ছা, আমার ঘুরে ঘুরে করতে ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। আর মাংসটা খাসির মাংসটা আমি সবসময় চেষ্টা করি হচ্ছে তোমার নদীর ওপারে, ওখানে ভালো মাংস, হ্যাঁ ব্রিজের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেশনের ওইদিকেও যেতে একটা হয়, ওটাও ভালো, কিন্তু আমার নদীর উপরে দেখবে যদি তুমি যাও, হ্যাঁ বুবাইদা, ঠিক আছে বুবাইদার সেমি। আচ্ছা, এবং বুবাইদার জানে, আমাকে আলাদা করে বলতে হয় না যে বুবাইদা এটা দিও ওটা দিও, এখান থেকে তো বলতে হয় না, বুবাইদা জানে আমি কোনটা নেব। আর সেটা যদি নাও থাকে, আমার প্রেফারেন্স থাকে হচ্ছে গলা সামনের পা শিনা তিনটে মিলিয়ে মিশিয়ে। আচ্ছা, সেটা যদি না থাকে দুবেলা আমরা দাঁড়াতে বলবো তুমি একটু দাঁড়িয়ে যাও, কেটে তারপরে দেবে। এই খাওয়ার দাওয়া আমাদের ভেবো না যে রোজ রোজ আমরা এরকম কিছু খাচ্ছি, আজকে আমি ইনভাইটেড সেজন্যই। আর এখন যেহেতু আম, সেজন্য রাতে আমার দুধ মুড়ি আর আম। আচ্ছা, আর কিচ্ছু না। আর দিনে হচ্ছে চায়ের সাথে একটু ধরো, আগে তো আমি মুড়িটা মানে মুড়িটা না দেখলে আমার অসহ্য লাগতো, ঘাড়টা জ্বলে যেত মুড়ি দেখলে, সেই চিকোতা ইয়ে হবে, কিন্তু এমন হচ্ছে না যত বয়স বাড়ছে যখন যে জিনিসগুলো ভালোবাসতাম না সেই জিনিসগুলো ভালোবাসছি, সেই জিনিসগুলো ভালো লাগছে, এটাই হয়। বা যে জিনিসগুলো খুব ভালোবাসতাম সেটাকে আর ভালোবাসতাম, হ্যাঁ মুড়িটা মানে বয়স্ক লোকরা যেরকম করে মুড়ি খায় আমি ওরকম করে মুড়ি খাচ্ছি, কিছু খাওয়ার নেই তাহলে মুড়িই জীবই। আগে আমি অনেককেই ক্রিটিসাইজ করতাম যারা মুড়ি খেত, আমার অনেক বন্ধু বান্ধবী আছে তাদেরকে আমি খুব ক্রিটিসাইজ করতাম, বলছি না মুড়িটা সত্যি খুবই ভালো, আমার তো এমন ভালোই লাগছে বেশ।
তোমার বাইরে একটা আমি ব্লগ দেখেছিলাম, মানে ফুচকা খেতে না, ফুচকা ফুচকা নিয়ে কি কোনো ব্লগে কাজ করেছো তুমি? না গো, ফুচকা নিয়ে তো কিছু করিনি আমি। তাহলে বাইরে ডাব চাষ করার সামনে ডাব নিয়ে, ডাব নিয়ে, হ্যাঁ আচ্ছা আচ্ছা। খেতে বসে অনেকে দেখবে খাবারটা কাটা ফাটা হবে পাতের মধ্যে শুয়ে লাগে, আমার খুব এত বাজে লাগে দেখতে, সেটাই খুব বাজে লাগে দেখতে। খাবারটা হয় কি যেটুকুই খাবো না কেন একটু গুছিয়ে গুছিয়ে, হ্যাঁ পরিষ্কার করে সুন্দর করে খাবো একদম। আর ফুডি মানে ফুডি কথার অর্থ অনেকে বলে না, আচ্ছা তুই যে ফুডি তোকে তো দেখে বোঝা যায় না, ফুডি কথার অর্থ কি না তুমি প্রচুর পরিমাণে খাবে তা কিন্তু না, না ফুডি কথার অর্থ তুমি ভালোবেসে খাবারটাকে খাবে একদম, আর তুমি সব কিছুই খাবে, এটাতে মানা আছে ওটাতে মানা আছে ওরকম না, সব কিছু খাবে কিন্তু সেটা ভালোবেসে খাবারটাকে ভালোবেসে খেতে হবে একদম। অনেকে আছে এই মানে খেতে ইচ্ছে করে না ভালোবাসে না কিন্তু আমরা প্রচুর খেয়ে খাওয়ার সময় ওটাকে ওটা ফুডি নয়। দিদি পান খাও, তবে জর্দা দেওয়া ছাড়, জর্দা না না জর্দা দেবে না তোমাকে, আমি জর্দা দিয়েই খাই। ও আচ্ছা, আমি মিঠা পাতা খাই, মিষ্টি পান খাই, আমি বাংলা পাতাম কিন্তু মিষ্টি পান খাই। এরকম না চকন আছে খয়ের আছে, হ্যাঁ চকন খয়ের দিয়ে হলেই হবে আমার, আবার তাই একদম মানে মানে মাংসের পরে আমার একটু মানে পান খেতে ইচ্ছা করে, আমারও তাই মাংসের পরে না, আমার ব্যাপারটা অন্যরকম, দুপুরবেলা খাওয়ার পরে একটু পানটা লাগে। ও অভ্যেসটা আমার এই অভ্যেসটা এসছে আমার ঠাকুমার কাছে, মাম্মার কাছ থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছোটো ছিলাম মাম্মা দাও না, তা ওরা ওই একটুখানি ছিঁড়ে ওখান মধ্যে গুঁজে দিচ্ছে, এখান থেকে হতে 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 আমার দ্বিতীয় মাম্মাদের বাড়িতে কিন্তু সবাই পান খায়, সবাই পান খায়। একটা চল ছিল আমি দেখতাম যে দুপুরবেলা খাওয়ার পরে সবাই একটু পানটা মুখে দিচ্ছে, আর আমাদের বাড়িতে ধরো বাবা মারা চার যা চার যায় মোটামুটি পান খায়, মা আর কাকিমা একটু তুলনামূলক কম, মার তো এখন যেহেতু আমি খাই জন্য মার খাওয়া হয়, কাকিমা কাকিমা যে খায় না তা না, কিন্তু ঘরে আগে এমন ছিল সবার ঘরে বাটা পানের বাটা। আচ্ছা বৌদিমা আর ছোটো আমার ছোটো কাকিমা মণিমা ম্যাক্সিমাম খায় পান, আর বৌদিমা বৌদিমা পান খাওয়া দেখলে তো পাগল হয়ে যাবে, আর বৌদিমা মুখের মধ্যে একটা গালের মধ্যে এরকম পান থাকবে। আমার নিজে নিজে বানিয়ে খেতে ইচ্ছে করে না সেটাই, কমলি মাসি কমলি মাসিকে কমলি হচ্ছে পান খায় তো, হ্যাঁ কমলি বলি আর কমলি একটা পান দিও তো, কমলি মাসি কি সারাদিনে থাকে সকালে আসে, হ্যাঁ সন্ধ্যা যায় সন্ধ্যে না, এই ধরো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল চলে গেলো, আর রাতে রান্না একেবারে করে দেয়। আচ্ছা আচ্ছা, রাতে ধরো রান্না করতে ধরো মায়ের রুটি খায়, হ্যাঁ আর আমার তো কিছুই না, আমার দুধ মুড়ি খাই। আচ্ছা আমাদের একটা জিনিস আছে কি বলতো, সকালে একটা সকালে দুপুরটা দুপুরে রাতে একটা রাতে জিনিসটা আছে, আচ্ছা বলছি দিদি একটা কথা বলো, তুমি তো কলকাতায় গেছো বহুবার, হ্যাঁ তোমার পরিচিত শহর, তো আমাদের এটা যেরকম উত্তরবঙ্গ আমরা উত্তরবঙ্গের বাসিন্দা, কলকাতা তো দক্ষিণবঙ্গ, তো তোমার কি মানে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে খাওয়ার ডিফারেন্সটা কিছু মনে হয়? হ্যাঁ অবশ্যই অবশ্যই মনে হয়, বলতে দক্ষিণবঙ্গের লোকেরা কলকাতার লোকেরা প্রত্যেকটা খাবারের মধ্যে মিষ্টি দেয়, ওদের খাবারের মধ্যে একটু মিষ্টি ব্যাপারটা থাকে, আমাদের আমরা বেশিরভাগ আমাদের উত্তরবঙ্গের লোকেরা বেশিরভাগই বাঙাল, ঘুটি আমরা নই, কেউই ঘুটি নই, এবার আমাদের খাবারের মধ্যে আমরা সবজিতে বলো মাছ মাংসে বলো মিষ্টি জিনিসটা একদমই আমরা দেই না, কিন্তু ঘটিরা বাঙাল মানে প্রত্যেকটা মিষ্টি একটুখানি মিষ্টি দেবেই দেবে, সেই হলো চিকেনই হোক বা মাটনই হোক বা মাছের ঝোল হোক সব কিছু, তো আমরা যদি ঝোল বলে কলকাতার লোকেরা ঝাল বলে যেটাকে, তো সেটার মধ্যে মিষ্টিটা মাস্ট, মিষ্টি দেয় মিষ্টি দেয়। হ্যাঁ আমার আমি অনেক জায়গায় খেয়েছি অনেকে মিষ্টিটা হয়তো দেয় না, হ্যাঁ অনেকে পরিমাণটা খুবই বেশি দেয়, অনেকে পরিমাণটা অল্প দেয় কিন্তু দেবে দেবে, হ্যাঁ আর ওদের রুটিটা রুটি জাতীয় বেশি চলে।
ওখানে আমি দেখেছি যে সবাইকে বলছিলাম যে ইনভাইট করবে তো তোমাকে, তোমার বিরিয়ানি চিকেন চাপ হবে ব্যাস বলছিস? হ্যাঁ একদম, বিরিয়ানি চিকেন চাপ ওদের লাগবে লাগবে, এত কিছু আইটেম হবেই না, এটা কিন্তু সবার না, না সবার না, না সবার না, সবার থেকে না, যারা কলকাতায় যারা বাঙালিরা আছে ওরাও মানে খারাপ, আমি বলছি না আমরা বাঙাল তো বাংলাটা একটু তেল মশলা একটু বেশি খাই, তাই নিজেদেরকে আমরা খারাপ বলছি আর কিছু না। চাটনিটাও খুব ভালো, ভীষণ ভালো, আমি পাঁপড় বাদ দিয়ে নেবো না, ডানহাতে নিতে পারবো না, না এতগুলো পাঁপড় শুধু শুধু নষ্ট হবে ডানহাতে, এটু করবো না, আমার এখানে চিকেন থেকে গেল, এটা আমি রাতে হোক কালকে হোক কমপ্লিট করে দেবো, আমি সব খেয়েছি কম, আমার পরিষ্কার থালা, শুধু তুমি একটা জিনিসই খাবো না সেটা হলো মিষ্টি, কারণ আমার মিষ্টি খেতে একদম ভালো লাগে না, না আমি মাংসটা কি বলছিলাম আমি এতগুলো মাংস খাইও না, আজকে হয়তো মা সাজিয়ে দিয়েছে, মা বলে আমি এতগুলো খাই না, আমি হার্ডলি দু পিস, যেহেতু আজকে আমার পাতে একটা দুটো পিস পড়ে গেছে, আমি ভেবেছিলাম লেগটাই খাবো, হ্যাঁ তো পাতে যেহেতু দুটো পিস পড়ে গেছে তার জন্য আর নেবো না, কিন্তু শরীরকে ব্যস্ত করে কি দাও সেটাই একদম, আর আমি এটা রেখেও তো খেতে পারবো একদম, সে অপশানটা আমার কাছে আছে, এই জন্য মানে আমি এটা ভেবেছি যে আমি নষ্ট করবো না বলে ওই জন্য আমি ভাত কমিয়ে রেখেছি, যে আমি চিকেনটা সব খাবো কিন্তু ভাত খাবো না, ভাত অল্পই খাবো, সেজন্য ভাতটা কমিয়ে দিয়েছি, না বলতে যদি কাছে অপশান ছিল না, আমার কাছে অপশান আছে, আমি রাতেও খেতে পারবো এটা, এটা ঠিক চাইলেও বলতে পারবো না আমাকে টিফিন বাটি করে দাও নিয়ে যাবো, বলতে পারো বলতে পারো, এটা কোনো ব্যাপার না, তুমি বলতেই পারো, প্রতিটা রান্না ভীষণ ভালো হয়েছে, মানে আমার খুব ভালো লেগেছে, জলও না না জল লাগবে না, আমি বেসিক্যালি খেতে বসে জল খাই না, খাওয়ার আমি 20 মিনিট পরই জল খাই, কিন্তু আজকে খেলাম এমনি জাস্ট, কিন্তু না খেলেও চলে কোনো অসুবিধা নেই, না আমার জলটা খেতে হবে, আমি জল না খেয়ে খেতে পারি, হুম জল খুবই ব্যাড হ্যাবিট আমি জানি, প্লেট ভরে গেছে একদম, সব খেয়ে নিয়েছি ডান, সব প্লেট দেখো ফাঁকা ফাঁকা, চালটাও ফাঁকা, আমার চাটনি চলে এসেছে, এবার চাটনিটা আমি লেবু চিপে খাবো, খাও হ্যাঁ রাখো তুমি একটু বসো আমাকে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার সাথে আমি কোম্পানি দিচ্ছি কোনো ব্যাপার না, জায়গাটা একটু ফাঁকা করলাম, আবার মাম্মার কাজে সাজে টাইমে প্রচুর দুপুরে প্রচুর খাওয়া বেঁচে গেছিল, মাছ থেকে আরম্ভ করে চাটনি ভাত ডাল প্রচুর এক্সেসিভ ছিল, তো ওটা আমার বুদ্ধি নেই, আমার একটা কাজ করছি এখানে সামনে উত্তর মাসের ওইদিকে একটা এনজিও আছে, আচ্ছা সবার না নষ্ট করে লাভ নেই, তুমি লোককে আর কত খাওয়াবে, তাই সবাই যারা খেয়ে গেছে তারা তো আর খাবে না, খাবে না এটা তো বিলি করে এইভাবে বিলি করে লাভ নেই, আমি একটা জায়গায় দিই ওটা বরঞ্চ কাজে দেবে, আমরা বাড়ির লোকরা কত খাবো, তাই হার্ডলি রাত্রে খাবো, পরের দিন সকালে খাবো, পরের দিন দুপুরে খাবো, আর কি আমাদের খেতে ইচ্ছা করবো জিনিসটা, আর আমাদের পুরোটা ফেলে দিতে হবে, তাই তো আমি পুরো সবাইকে মানে কয়েকজনকে নিয়ে গিয়ে এনজিওতে দিয়ে আসাম, ওরা এত খুশি বিশ্বাস করবে, তাই হয়তো আমাদের খেতে না বিরক্ত লেগে যেত ওই সব খেতে, তাই এক জিনিস কতবার খাবো আমাদের বিরক্ত লেগে, তো ওরা যেটা আনন্দ করে নিল ওটা মানে সত্যি চোখটা মানে ওটা সার্থক, সত্যি তাই সত্যি তাই, সত্যি কথা বলতে কি আমার মনে হয় মানে মানুষ তো এমনি এমনি কোনো কাজ করে না, ভগবান তাদেরকে দিয়ে কোনো কাজ করিয়ে দেয়, হ্যাঁ একদম, এবার আমার যে মাথার মধ্যে ওটা এসছে কি আমি এনজিওতে ওটা দিয়ে দিয়ে আসবো এমন কিছু এসছে, এটা তো আমার মাম্মা কোনো পূর্ণ করেছিল বলে এটা হয়েছে সেটা, আর সত্যি কথা বলতে দিদি আমরা যেদিন দিতে গেছিলাম মাম্মার কাছে একটা বাচ্চাকে সেদিনই রেখে গেছে কিছুক্ষণ আগে, এত কাঁদছে এত কাঁদছে, মানে আমি শুধু বলছি যে ভগবান আমরা যদি সামর্থ্য থাকতো আমার যদি ক্ষমতা থাকতো
আমি বাচ্চাটাকে নিয়ে নিতাম, তারপরে ভাবছি যে আমি এরকম একটা বাচ্চা নেবো, আরো তো অনেক বাচ্চা চাই তো, তারাও আছে, তারাও আছে। মানে আমার মতো যে যখন তার মা বাবা এসে কিন্তু রেখে গেছে অনাথ আশ্রমে, পুরো অনাথ আশ্রম, ঠিক আছে, যখন দেখতেই পারবে, টেক কেয়ার করতে পারবে, তখন ফালতু তাদেরকে পৃথিবীতে এনে কোনো লাভ নেই, সেটাই কথা। ওটা কি মেয়েদের মেয়েদেরটা কথা বলছো উত্তমার সাহা ওখানে? মেয়ে তো হ্যাঁ মেয়েদের, বুঝতে পেরেছি কোথায় ওই ঠিক ক্লাবটা পার করি। বুঝতে পেরেছি, গেছিলাম আমি ওখানে একবার, ওখানে একবার আমরা আমিও এনজি ওখানে গেছিলাম, তখন আমি কেক কেক বানানো প্রথম শুরু করি, তো তখন হলো 14ই নভেম্বর যে শিশু দিবস, সেখানে আমারই কেক কাটা হয়, ওখানে সেলিব্রেট করা হয়, তখন মনে পড়লো তোমার কথা। মানে আমি একটা কথা বলবো, ওখানকার বাচ্চাগুলো এত ট্যালেন্টেড না, দারুণ ট্যালেন্ট, ওরা এত সুন্দর ছবি আঁকে, ছবি দেখে তুমি মুগ্ধ হয়ে যাবে এত ভালো। বলতে কি আমি যে আমরা যে গেছি, আমি আমার সাথে গেছিলো আমার আঙ্কেল মানে মানির বর, মানে আমার মাসির হাজব্যান্ড গেছিলো, আমার ভাই গেছিলো, ওদের ওখানে বাচ্চাদের ব্যবহার এত সুন্দর, সত্যি তাই, খুবই, আমরা জানি না এত সুন্দর ব্যবহার আমরা জানি না। আর সত্যি কথা বলতে কি আমি এসে শুধু আমার ভাগ্নিদেরকে আমার বাড়ির বাচ্চাদেরকে আমি এটাই বললাম যে তোরা খাবারটাকে ওয়েস্ট করিস, খাস না, মানে মুখের সামনে তুলে দিচ্ছি তাও নষ্ট, খাবো না, খাবো না তো খাবো না, এই তোদেরকে এটা ভালো লাগছে না ওটা এনে দিচ্ছি, এই দুধ সেই দুধ, ঠিক আছে, বিভিন্ন খাবার, কিন্তু ওরা দেখ খাবারই পাচ্ছে, খাবারই পাচ্ছে, মানে মানুষ আমাদের বেঁচে গেছে বলে তাই আমি দিতে গেছি, সেগুলো ওরা আনন্দ করে নিচ্ছে, সেটাই। মিষ্টিটা খাবো, খাও খাও অবশ্যই খাও, এই যে মিষ্টিটা, অবশ্যই রসটা চিপে, মন যেটা চায় সেটা তো অবশ্যই করা দরকার। আমি মিষ্টি ঘরের মধ্যে আমাদের মিষ্টি আনাই থাকবে আমি এনে রাখি, কারণ আমার মিষ্টি খেতে ইচ্ছে করে রাত্রি 2:30-3টার দিকে, আমার মিষ্টি খেতে ওই টাইমটা খুব ইচ্ছে করে। আচ্ছা প্রচন্ড মানে পুরো আমি পুরো এখন কি বলবো, চ্যারেট না চ্যারেট না তৈরি, প্রচন্ড পেট মানে খুবই পেট বেড়ে ভরে গেছে, আর বৈশাখীদের সাথে খেতে এই যে বসেছি একসাথে, এটা সত্যি আমার ভাগ্যের ব্যাপার না, না না ওরকম কোনো ব্যাপার না, সত্যি মানে আমি সবাই না সবাই এরকম চাই, কজন পায়, হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক, বসে খুবই ভালো লেগেছে, তুমি যে এতটা সময় দিয়েছো, তোমার কাছ থেকে এতটা সময় পাওয়া মানে বিশাল ব্যাপার, তুমি যে আমার এইসব ফালতু বম্ব শুনে জানছো এটা আমারও খুব ভালো লাগছে। এখন আমি এর মধ্যে এখন কাজ আমার নেই, বা কাজ নেই মানে আমি নেই নিইনি, কালকে আমার ভ্যাকসিন আছে, তো সেই জন্য আনলাম, তাহলে আজকে সময় আছে তাহলে তোমার সাথে একটু সময় কাটাই, আমারও খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো আমার। চলো হাতটা ধুয়ে আমরা পান টান খাবো, কি আর একটু কথা বলবো, নিশ্চয়ই নিশ্চয়ই। তো এখন বাজে হচ্ছে 5টা, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে 3:30 বেজে গেছিলো না, হ্যাঁ 3:30 বেজে গেছিলো, তারপরে এখানে মাও আছে, মা বসে গিয়ে দিয়ে আমি মানে গল্প করতে করতে এমন মানে গল্পের মতো মজা কখন বেজে গেছে বুঝতেই পারিনি, বুঝতেই পারিনি, আর খাওয়া দাওয়াটাও এত খুব সুন্দর হয়েছিল, মানে অল্পের মধ্যে খুব সিম্পলের মধ্যে খুবই ভালো, খুবই ভালো হয়েছিলো, রান্নাগুলো কমলি বেশি খুব সুন্দর করেছিল। বসে গিয়ে তুমি বলো তোমার কেমন লাগলো? আমার এরকম অভিজ্ঞতা আগে কোনোদিন হয়নি ব্লগ ব্যাপারটা, আমার খুব ভালো লাগলো সত্যি, আমি খুব গ্ল্যাড মানে তোমার সাথে মিট করে, মানে তোমার সাথে কথা বলে তোমার বাড়িতে এসে আমার খুবই ভালো লেগেছে। আর কেউ যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে কেমন লাগলো আমাদের ব্লগ, এটাও জানাবে, কমেন্ট করবে, আর আশা রাখি যে তোমার ব্লগ আরও চলতে থাকুক, তোমার ব্লগ আমরা দেখবো এটাই চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আর জানো, হ্যাঁ জানাও যে আমাদের যুগলবন্দি কেমন লাগবে, হ্যাঁ আমাদের কেমন লাগবে, কেমন লাগবে, হ্যাঁ তোমরা যদি নেক্সট টাইম আবারও দেখতে চাও আমাদের সাথে কোনো চলো বক বক করে যদি দেখতে চাও, কারণ বসে গেছি খুবই সুন্দরভাবে কথা বলে, যেটা তোমরা জানো আমি অত সুন্দরভাবে কথা বলতে পারি না সুন্দর, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাও, আমাকে জানাও। আর যদি ব্লগ যদি তোমরা দেখতে চাও তাহলে আমি বলবো ওকে আমার বাড়িতে নিয়ে যাবো, এবং কিভাবে আমি কেক বানাই সেটা ওকে আমি এই ব্লগে পরের ব্লগটায় দেখাবো, আর আরও যদি ব্লগ দেখতে চাও তাহলে
অন্য কোথাও কোনো প্ল্যান করব, বাইরে কোথাও যাচ্ছি বা কিছু খাচ্ছি, কোনো পিকনিক হচ্ছে, সেটা করার চেষ্টা করব। আর আমি সময় বুঝে বৈশাখী দিদি ঘুরতে ভীষণ ভালোবাসে। আর বৈশাখী দিদির সাথে যদি আর কোনো ব্লগ তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবে, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর কমেন্ট সেকশনে আমার একটু কমেন্ট সেকশনে অসুবিধা হচ্ছে, আমার অফ হয়ে যাচ্ছে। তো যারা যারা আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে মোটামুটি সবারই হচ্ছে, সবার সাথে আমি কন্ট্যাক্টে আছি, মানে কারোর সাথে ফেসবুক ফ্রেন্ড লিস্ট আছে, কেউ আমার কেউ আমার হোয়াটসঅ্যাপে তো অনেকেই আছে। তো না হলে আমার ডেসক্রিপশনে তোমরা আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কটা পেয়ে যাবে, ওখানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট চাইলে তোমরা পাঠাতে পারো, এবং সেখানে আমাকে তোমরা বলতে পারো যে তোমরা কী ভিডিও, কীরকম টাইপের ভিডিও চাইছো, বৈশাখী দিদির কাছ থেকে কীরকম টাইপের ভিডিও চাইছো, যে আমি কী দেখাবো বৈশাখী দিদির বিষয়ে। আজকে তো তোমরা অনেকটাই শুনলে যে বৈশাখী দিদির জার্নিটা কীভাবে শুরু করেছিল, এখন কোন জায়গায় আছে তাহলে শুনলে। তো নেক্সট যদি বৈশাখী দিদির যে এই যে কেক বানানো এই পদ্ধতিটা যদি মানে প্রসেসটা যদি তোমরা জানতে চাও তাহলে সেটা আমাকে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। আর নাহলে তোমরা বৈশাখী দিদিকেও জানাতে পারো, কোনো প্রবলেম নেই, বৈশাখী দিদিকেও জানিয়ে দিতে পারো। আমি বৈশাখী দিদিরও ফেসবুকে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমার পেজ আছে না? হ্যাঁ, বৈশাখীজ বেকারি আমার পেজ আছে, সেখানেও তোমরা দেখতে পারো, দেখতে পারো, তোমরা লাইক করে দিও। আমি পেজটাও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা, পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? আর তাহলে সবাই, আজকে তো আমাদের টাইমটা সত্যি রোববার জমজমাট সত্যি খুবই ভালো কাটালাম, অনেকদিন পর এরকম একটা ভালো রোববার কাটালাম, মানে বাড়িতে থাকলে পরে কাজ থাকতো, তো আজকে যেহেতু আমার কাজ অফ আছে তো সেজন্য আমারও খুব ভালো লাগলো তোমার সাথে মিট করে বাড়িতে এসে। আর এটাই হলো ব্যাপার, খুবই খুবই আমারও খুব খুশি হয়েছি, আমি মানে আমি এরকম একটা সুযোগ পেয়েছি সেটা আমারও, আমিও খুব খুশি হয়েছি এই সুযোগটায়। থ্যাংক ইউ সো মাচ। আর এটা ভেবো না কি আমি এখানে বৈশাখী দিদির হয়ে কোনো প্রমোশন টমোশন করছি, আমি এমনিতেও আমার বেশি সাবস্ক্রাইবার নেই, আর আমার বৈশাখী দিদির কেকের প্রমোশন আমি করব না, কারণ সেটা করার কোনো প্রয়োজনই নেই আমার, ঠিক আছে? তো দরকার নেই বৈশাখী দিদির এমনি প্রচুর। তো আমি এটা বলবো যে বৈশাখী দিদির যারা ফলোয়ার্স আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই অবশ্যই, ঠিক আছে? এটা আমার প্রমোশনের জন্য বৈশাখী দিদিকে এনেছি, বৈশাখী দিদির প্রমোশনের জন্য। তো যাই হোক, তাহলে সবাই ভালো থেকো, সবার উদ্দেশ্যে কিছু যদি বলতে চাও। হ্যাঁ, সবাই তোমরা খুব ভালো থেকো, এখন যা সিচুয়েশন নিজেদের মতন খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, এই তো এটাই। এনজয় করো নিজের লাইফটা, নিজের লাইফটা এনজয় করো। চলো তোমরা সবাই তাহলে সুস্থ, আবার দেখা হবে, অবশ্যই আবার দেখা হবে, আবার দেখা হবে, আমরা চেষ্টা করবো আবার আসার, নিশ্চয়ই। এটা ডিপেন্ড করছে টোটালি বৈশাখী দিদির উপর, একদম, তুমি যাবে টাইম আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টাইমটা আমি প্রায় দু মাস পরে পেয়েছি। হ্যাঁ, দু মাস ধরেও বলে গেছে আমি আজকে যাব কালকে যাব, এই করতে করতে এতদিনই আজকের দিনটা আমি টাইম বের করতে পারলাম। হ্যাঁ, তো যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, এবং জাস্ট দুর্দান্ত থেকো। আর আমার চ্যানেলটা মিক্সড ক্রিয়েশন সাবস্ক্রাইব করে থেকো, সাবস্ক্রাইব করে দিও। তোমরা জানো আমি একটু তোতলা আছি, একটু টেরা আছি, ঠিক আছে? তো যাই হোক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, নাহলে নোটিফিকেশন আসবে না, তোমরা জানতেও পারবে না, ঠিক আছে? আর তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভসদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করে দিও, ঠিক আছে? বলো যেন সাবস্ক্রাইব করে দেয়, ঠিক আছে? চলো, টাটা, বাই, টাটা, লাভ ইউ, লাভ ইউ টু।